বলা কঠিন কোথায় থেকে শুরু হবে এই গল্প। একটি ছোট্ট গ্রাম, নাম মহিষবাথান, একসময় শান্ত, সুন্দর ও নিরাপদ। কিন্তু আজকাল রাত হলেই ভয় কাঁপতে থাকে সবার মন। রাতের অন্ধকারে যেন মিশে থাকে এক ভয়ঙ্কর রহস্য। একদিন সন্ধ্যায় গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি হরিপদ কাকু বললেন, আজ রাতেও কি সেই আওয়াজটা শুনতে পাবে? সবাই চুপ। এমন সময় গ্রামের স্কুল শিক্ষক রমেশ বাবু বললেন, আমি কাল রাতে স্পষ্ট শুনেছি কারা যেন কাঁদছে, মনে হলো যেন কাঁদতে কাঁদতে কেউ ডাকছে। আলোচনার মাঝেই গ্রামের মেয়ে মালতি বলল, আমার বাড়ির পেছনে পুরনো আম গাছের তলায় কাঁদছিলেন কে জানি। সবার মুখে কেবল একটাই প্রশ্ন, কে? কিন্তু উত্তর কেউ জানে না। এরপর রাত হলো, চারপাশে নীরবতা। হঠাৎ করে দূর থেকে কাদার আওয়াজ শোনা গেল। গ্রামের প্রতিটি মানুষ তখন ঘুমহীন রাত কাটাচ্ছিল। আবহাওয়া ছিল বেশ অদ্ভুত, বাতাসে একটা ভয়ঙ্কর অনুভূতি। কাদার আওয়াজ আরো বাড়তে থাকলো। হরিপদ কাকু বললেন, যদি কেউ সাহসী হয় তবে চল এই রহস্য সমাধান করতে হবে। রাতে রমেশ বাবু, মালতী এবং আরো কয়েকজন সাহসী যুবক মিলে বেরিয়ে পড়ল। চলল পুরনো আম গাছের দিকে। গাছের নিচে পৌঁছে তারা দেখতে পেল একটি মেয়ের ছায়া কাটছে। ছায়াটি তাদের দিকে তাকিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। রমেশ বাবু বললেন, এত এক অলৌকিক ঘটনা, আমাদের এখানেই থামলে চলবে না। তারা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু আর কিছুই দেখতে পেল না। পরের দিন গ্রামের প্রধান পুরোহিত শশী মহারাজ বললেন, এই গাছের নিচে কেউ কোনোদিনই আর ফিরবে না, এখানেই যেন এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এমনই চলতে থাকলো দিনগুলো। রাত হলে সবাই ভয় কাঁপত, কিন্তু রহস্যের কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। একদিন রাতে গ্রামের সবচেয়ে সাহসী যুবক রাহুল একা একাই গিয়ে দাঁড়ালো সেই পুরনো আম গাছের তলায়। হঠাৎ করে তার সামনে দেখা দিল সেই মেয়েটির ছায়া। মেয়েটি বলল, আমি জয়ন্তী, আমার আত্মা মুক্তি পায়নি। রাহুল জিজ্ঞেস করল, তুমি কে, তুমি এখানে কেন? জয়ন্তী উত্তর দিল, কয়েক বছর আগে আমি এই গ্রামে এসেছিলাম, আমার সঙ্গে ঘটে যায় ভয়ানক কিছু, সেই থেকেই আমি এখানে বন্দী, আমার মুক্তি দরকার। রাহুল সাহস করে বলল, কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? জয়ন্তী বলল, তোমাকে আমার জন্য সন্ধান করতে হবে, আমার মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে হবে। রাহুল তাকে কথা দিল সে এই কাজ করবে। পরের দিন রাহুল গ্রামবাসীদের সব কথা খুলে বলল। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, তারা অনুসন্ধান করতে লাগলো। ধীরে ধীরে প্রকাশ হতে থাকলো জয়ন্তীর মৃত্যুর রহস্য। জানা গেল গ্রামের এক দুষ্টলোকের কৌশলে জয়ন্তীকে হত্যা করা হয়েছিল, সেই লোকটি ছিল গ্রামের প্রধান। এমন খবর শুনে সবাই হতবাক হয়ে গেল। রাহুল ও গ্রামবাসীরা মিলে সেই দুষ্ট লোককে গ্রেপ্তার করে পুলিশে দিল। এরপর একদিন রাতে জয়ন্তীর আত্মা আবার দেখা দিল। সে বলল, তোমাদের ধন্যবাদ, আমি এবার মুক্তি পেয়েছি। এবং তারপর আর কখনোই সেই কাদার আওয়াজ শোনা যায়নি। গ্রাম আবার ফিরে পেল তার শান্তি। সবাই শিখল সাহস ও ঐক্য দিয়ে যে কোনো রহস্য সমাধান করা সম্ভব। এটাই ছিল মহিষবাথানের ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় কাহিনী। গল্পের শেষেও যেন রহস্যের এক ছায়া থেকে যায়, যা মনে করিয়ে দেয় সবকিছুর পেছনে একটি না একটি কারণ অবশ্যই থাকে।